স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2021 এই বইটি থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ে পেজ নাম্বার 82 মডেল কোয়েশ্চেন পেপার 2 এর পার্ট 1 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমরা দেখে নেব একের দাগের অঙ্কগুলিতে কি বলা হয়েছে। নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 4.15 থেকে 2.646 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের 4.15 থেকে 2.646 বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করে যে উত্তরটা বেরোবে অর্থাৎ যে বিয়োগফলটা বেরোবে সেই বিয়োগফলটাকে আবার 10 থেকে বিয়োগ করতে হবে, করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে প্রথমে আমরা 4.15 থেকে 2.646টাকে বিয়োগ করে নেব। তো সেটা আমরা এইভাবে করবো, 4.15 এর নিচে আমাদের লিখতে হবে 2.646, যেহেতু নিচে একটা সংখ্যা বেশি নিয়েছি তাই উপরের এই ঘরটা পূরণ করার জন্য একটা শূন্য নিতে হবে। এবার আমরা এখানে এটা বিয়োগ করে নেব, 6 এর পর 4 দিতে 10, 7 এর 1, 5, 5 এর পাশে মিলে গেল 0, 6 এর পর 5 দিতে 11, 0.1, হাতে রইল 1, 2 এর 1 3, 3 এর পর 4, 1 দিতে 1.504। তাহলে এখানে আমরা লিখবো 10 - 1.504। এবার 10 থেকে এটা আমরা বিয়োগ করব 10, আর সেটা থেকে আমরা বিয়োগ করব 1.504, যেহেতু 10 এর দশমিক নেই তাই ডান দিকে দশমিক দিয়ে আমরা 3টে 0 নিয়ে নেব, যেহেতু নিচে 3টে সংখ্যা রয়েছে। এবার আমরা এটাকে বিয়োগ করব, 6 দিতে 10, 7 রইল 1, 1 এর পর 10, 9 দিতে 10, 7 রইল 1, 5 এর 1 6, 6 এর পর 10, 4 দিতে 10, 0., হাতে রইল 1, 2, 8 দিতে 10, 8.496। তাহলে অতএব 8.496 যোগ করতে হবে। এরপরে 2-এর দাগের অঙ্কে রয়েছে শূন্য স্থান পূরণ করো, 2 এর 5 = %। পার্সেন্ট বা শতকরা করতে চাইলে যে ভগ্নাংশটা আমাদের দেওয়া আছে তাদেরকে 100% দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, 2 এর 5 গুণিতক 100%, তো 5 দিয়ে এটাকে কাটলে 5 × 100, অর্থাৎ 20 × 2 = 40%। 3-এর অঙ্কে রয়েছে গুণ করো, 82.03 এর সাথে 0.06। এইভাবে নিচে নিচে বসিয়ে আমরা গুণটা করে নেব। তো 3 × 6 = 18, হাতে রইল 1, 6 × 0 = 0, একটা বসলো, 6 × 2 = 12, হাতে রইল 1, 6 × 8 = 48 আর 1 = 49 গুণিতক। এবার শূন্য দিয়ে গুণ করলে এগুলো সব শূন্য বসবে, আবার গুণিতক, আবার শূন্য দিয়ে গুণ করলে আবার 4টে 0 বসবে। এরপর আমরা এগুলো যোগ করে নেব, 8, 1, 2, 9, 4, 0, এখানে মোট 2 ঘর, আর 2 ঘর, 4 ঘর আগে দশমিক বসবে, 1, 2, 3, 4, 4 ঘর আগে আমরা দশমিক বসিয়ে নেব, আর বাঁদিকে শূন্যের কোনো মূল্য নেই। অতএব নির্ণেয় গুণফল 4.9218। এরপরে 4-এর দাগের অঙ্কে রয়েছে -22 এর পরম মান লেখো, কোনো সংখ্যার পরম মান মানে মানে শুধুমাত্র সেই সংখ্যাটা বসবে চিহ্ন বাদে, অর্থাৎ -22 এর পরম মান হবে 22। এরপরে এর প্রশ্নে রয়েছে সমরেখ বিন্দু বলতে কি বোঝো। একই সমতলে অবস্থিত যদি 3 বা 3-এর বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখা পাই বা তারা একই সরলরেখায় থাকে, তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলা হয়। এরপরে 2-এর দাগের অঙ্কে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 24টি কলার মধ্যে 6টি কলা পচে গেছে, মোট কলার শতকরা কত কলা পচে গেছে। তাহলে দেখো, 24টি কলার মধ্যে পচে গেছে 6টি, 1টি কলার মধ্যে পচে গেছে কম, কম মানে আমরা ভাগ করে নেব, 6টা এখানে বসলো আর এদিক থেকে 24টা নিচে আসবে, আর যেহেতু আমাদের শতকরা বের করতে দিয়েছে, শতকরা মানে আমাদের হিসাবটা 100-এর মধ্যে করতে হবে, তাহলে এখানে 100টি কলার মধ্যে পচে গেছে 6 এর 24, অর্থাৎ যেটা আগের লাইনে ছিল সেটা বসানো হলো, × 100। তো এখানে কাটাকাটি করলে 6 দিয়ে 24কে কাটলে 4 × 6 = 24, 4 দিয়ে 100কে কাটলে 4 × 25 = 125টি, সমান এখানে আমরা লিখতে পারি 25টি। অতএব মোট কলার শতকরা 25টি পচে গেছে। এরপরের প্রশ্নে রয়েছে প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। তো এটার পরিসীমা নির্ণয় করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা
বিন্দুকে স্থির ধরে নিতে হবে। ধরো এই বিন্দুটাকে আমি স্থির ধরে নিলাম, তো এই বিন্দু থেকে আমি পরিসীমা গণনা করা শুরু করব। তো প্রথমত আমরা এই 22 সেন্টিমিটার নেব, তারপর 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4 প্লাস 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4, অর্থাৎ এই বিন্দুটা থেকে আমরা হিসেব শুরু করব এবং শেষ পর্যন্ত এই বিন্দুটায় গিয়ে আমরা থামবো। সুতরাং পরিসীমাটা এরকম হবে, চিত্রটির পরিসীমা সমান 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4 প্লাস 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4, এত সেন্টিমিটার। তো এই পুরোটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 118 সেমি। তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা হবে 118 সেমি। তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, একটি গ্রামের জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তবে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। গ্রামের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 26,250 জন, পরের বছর জনসংখ্যা বাড়ে যতজন আছে তার 4%, অর্থাৎ 26,250 জনের 4%, এটা সমান লেখা যায় 26,250 জন গুণিতক 4%। মানে কোনো সংখ্যার পার্সেন্ট তুলতে গেলে আমরা নিচে একটা 100 নিতে পারি। তো 4-এর 100 হলো, এখানে শূন্য শূন্য কাটা হলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 5-এ 25, 5 দুগুণে 10, 5 5-এ 25, অর্থাৎ 525 দুগুণে হবে 1,050 জন। 1,050 জন জনসংখ্যা পরের বছর বাড়লো, তাহলে পরের বছর মোট জনসংখ্যা হবে 26,250 জন, এরা তো ছিলই, তার সাথে আরো বেড়ে হলো 1,050, তাহলে মোট জনসংখ্যা হবে 27,300 জন। তাহলে এরপর দেখো, তার পরের বছরে অর্থাৎ 1 বছর পরে হলো 27,300, তার পরের বছরে অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা বাড়লো, এই 27,300 যেটা হয়েছে তার আবার 4%, অর্থাৎ 27,300 জন গুণিতক 4% তুললে নিচে একটা 100 আসবে, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, কেটে এখানে হবে 1,092 জন। তাহলে 2 বছর পরে মোট জনসংখ্যা হবে 27,300 প্লাস 1,092 জন, অর্থাৎ 28,392 জন। দুইয়ের দাগের অঙ্কে রয়েছে, 13 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের 8, 12, 16 আর 20-র লসাগু করতে হবে। 2 দিয়ে করলে দেখো, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে করলে হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার এটা 2 দিয়ে যাবে, 2 1-কে 2, 3টা নেমে আসবে, 2 দুগুণে 4, 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5, তো এটা গুণ করলে আমরা পাবো 240। অঙ্কটিতে বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটিকে এই সমস্ত কটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ এই 240 যে সংখ্যাটা আমরা পেয়েছি, এটিকে 13 দ্বারা বিভাজ্য হতে গেলে 1 ভাগশেষ থাকতে হবে। অর্থাৎ আমাদের সংখ্যাটা হতে পারে 240 × 1 + 1, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব 241, কিন্তু এই সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য নয়, 241-কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারবো না। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, 241-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 13-1-কে 13, 3-এর পর 4, 1 দিতে 1, 1, 111, 8 তেরাম 104, 7 নামলো। সুতরাং এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগটা মিলছে না, তাহলে এটি 13 দ্বারা বিভাজ্য নয়। এর পরের গুণিতক নিতে হবে, 240-এর পরের গুণিতক হচ্ছে 240 × 2, আর এক্ষেত্রেও আমাদের 1 ভাগশেষ থাকতে হবে। এখানে 1 ভাগশেষ রাখতে হবে বলে আমরা এখানে +1 করছি, অর্থাৎ যে বিভাজ্য সংখ্যাটা হতে হবে সেই বিভাজ্য সংখ্যার সাথে আমাদেরকে একটা 1 রাখতে হবে, যাতে এই 1টা ভাগশেষ হিসেবে থেকে যায়। তো এক্ষেত্রে 240 দুগুণে হয় 480, তার সাথে 1 যোগ করলে আমরা পাবো 481।
এরপর আমরা দেখে নেব 481 13 দ্বারা বিভাজ্য কিনা। এটাকে 13 দিয়ে ভাগ করলে 3 তেরাম 39, 9 নামলো, 1 নামলো, 7 তেরাম 91। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগটা মিলে গিয়ে 37 উত্তর বেরিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 13 দ্বারা বিভাজ্য। তাহলে 481 হলো সেই সংখ্যা যেই সংখ্যাটি 8, 12, 16, 20 এদের লসাগু দ্বারা বিভাজ্য হচ্ছে, প্লাস সেক্ষেত্রে 1 ভাগশেষও থাকছে। সুতরাং এক্ষেত্রে 481 হবে সঠিক উত্তর, অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 481। 3-এর প্রশ্নে রয়েছে, একটি ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটারে 2.50 টাকা হিসেবে ঘরের মেঝে বাঁধাতে 405 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে বলে দেওয়া আছে অঙ্কটিতে ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য মানে হচ্ছে প্রস্থ গুণিতক 2। আরো বলা হয়েছে প্রতি বর্গ মিটারে 2.50 টাকা হিসেবে ঘরের মেঝে বাঁধাতে 405 টাকা খরচ হয়, অর্থাৎ 2.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটার মেঝে বাঁধাতে। তাহলে 1 টাকা খরচ হয় কম বর্গ মিটার মেঝে বাঁধাতে, কম মানে এখানে 1টা নামলো, 2.50টা নিচে আসবে এত বর্গ মিটার মেঝে বাঁধাতে, আর 405 টাকা খরচ হয় 1/2.50 গুণিতক 405। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এই সংখ্যাটা দশমিক যদি আমরা তুলতে চাই, এই সংখ্যাটা নিজেই নিচে রয়েছে, তাহলে এর দশমিক তুললে এর তলায় যে 1-এর পিঠে 2টো শূন্য বসাতে হয়, সেটা নিচে না বসে একেবারে আমরা উপরে বসিয়ে নিতে পারি 100। তাহলে আমি এখানে কি করলাম, 2.50 এই দশমিকটা তুলতে গেলে নিচে একটা 100 বসাতে হয়। এবার এই 2.50 সংখ্যাটা তো নিচে আছে, তাহলে এর নিচে 100টা লিখতে গেলে সেটা আসলে উপরে বসবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে একেবারে উপরে 100টাকে তুলে দিলাম। তো এবার এখানে কাটাকাটি করা যায়, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 2×10, 5×5 25, আর 5 দিয়ে এটাকে কাটলে 5×8 40, 5×1 5, অর্থাৎ 81 2×162 বর্গ মিটার। তাহলে এই 162 বর্গ মিটার হচ্ছে মোট মেঝের ক্ষেত্রফল। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং মেঝের ক্ষেত্রফল সমান 162। তাহলে মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান সমান 162। অতএব দৈর্ঘ্য মানে আমরা প্রথমেই বের করে নিয়েছি 2 গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 2 গুণিতক প্রস্থ লিখে দেওয়া যায়, গুণিতক এই প্রস্থটা, এটা সমান 162। অতএব 2 গুণিতক, এখানে দেখো প্রস্থ 2টো আছে, তাহলে আমরা এখানে প্রস্থর স্কোয়ার লিখতে পারি, এটা সমান 162। অতএব 2 গুণিতক প্রস্থ স্কোয়ার, আমাদের প্রস্থর মানটা বার করতে হবে, তাই বাঁ দিকে এই 2টাকে সরানোর জন্য আমরা দুদিকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে ডান দিকটাকেও আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এখানে 2 2 কেটে গিয়ে শুধু প্রস্থ স্কোয়ারটা পড়ে রইল, আর এখানে কেটে দিলে পড়ে থাকবে 81। তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রস্থ স্কোয়ার, এটা সমান 81। অতএব প্রস্থ স্কোয়ার সমান 81, দেখো 9-এর স্কোয়ার হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রস্থ সমান, দুদিকে যদি স্কোয়ারটা তুলে দেওয়া হয়, প্রস্থ সমান 9। তাহলে ঘরের প্রস্থ সমান 9 মিটার বেরিয়ে গেল, আর ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণিতক 9 মিটার সমান 9 2×18 মিটার। 4-এর অঙ্কে রয়েছে, তোমার কাছে যে টাকা আছে তার 0.35 অংশ দিয়ে 3টি খাতা কিনলে, এবং তার 0.45 অংশ দিয়ে 5টি বই কিনলে, তোমার কাছে মোট 300 টাকা থাকলে একটি খাতা ও একটি বইয়ের মোট দাম কত? তাহলে এক্ষেত্রে মোট টাকা আছে 300 টাকা, 3টি খাতা কিনতে খরচ এই 300 টাকারই 0.35 অংশ, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 300 টাকা, এখানে দেখো টাকার আছে অর্থাৎ একটা এর আছে, এর মানে গুণ, এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম, আর 0.35 অংশ, এর যদি দশমিকটা তোলা হয় এর জন্য নিচে একটা 100 আসে, 0 2টো শূন্য, ওপরে 2টো শূন্য কাটলে এখানে আমরা পেয়ে যাব 105 টাকা। তাহলে আমাদের এখান থেকে একটি খাতা কিনতে খরচ 105/3 টাকা সমান হচ্ছে 35 টাকা। একইভাবে আমরা লিখতে পারি
5টি বই কিনতে খরচ 300 টাকা, 0.45 অংশ সমান 300 টাকা গুণিতক 0.45, এর দশমিকটা তুললে নিচে একটা 100 আসবে, দুটো শূন্য দুটো শূন্য কাটলে এখানে পড়ে থাকবে 135 টাকা। এবার একটি বই কিনতে খরচ হবে 135/5 টাকা সমান 27 টাকা। তাহলে দেখো, একটি খাতা আর একটি বই কিনতে মোট খরচ হচ্ছে, খাতা কিনতে 35 টাকা, বই কিনতে 27 টাকা, অর্থাৎ মোট 62 টাকা খরচ হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।